নমস্কার। যে খবরটির দিকে এবার নজর রাখব, আপনারা আজকে গোটা দিন বিধানসভার অধিবেশন দেখেছেন, বিধানসভার অধিবেশনের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের নজরে ছিল। আমরা প্রত্যেকে নজর রেখেছিলাম বিধানসভার দিকে, আমরা নজর রেখেছিলাম বিধানসভার নানা গুরুত্বপূর্ণ কথাগুলোর দিকে। আর এই সমস্ত কিছুকে নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানের আয়োজন, যার নাম বিধানসভার টুকিটাকি। আজকে বুধবার, আর এই বুধবার ছিল ত্রয়োদশ বিধানসভার পঞ্চম অধিবেশনের প্রথম দিন, আর প্রথম দিন যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল, উত্তাল ছিল এবং একই সঙ্গে সম্পৃক্ত কিছু আলোচনা ছিল। আপনাদেরকে যদি আমরা বলি, এই বিধানসভা অধিবেশনে আপনারা দেখছেন আমার হাতে এই মুহূর্তে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে প্রশ্নোত্তরের কিছু কপি, অর্থাৎ বুঝতেই পারছেন তার একেবারে কতটা ডেপথ রয়েছে এবং কতখানি বিষয় এখানে রয়েছে, আজকে আলোচনার মধ্যে এসেছে। কিন্তু সবার প্রথমে এই আলোচনাগুলো, কি কি আলোচনা হয়েছে, মন্ত্রীরা কি বলেছেন, বিধায়করা কি বলেছেন বিধানসভায়, তার আগে একটা ছবি আপনারা দেখুন, যে ছবি প্রত্যেককে বুঝতে হবে, যারা রাজনীতি করেন, যারা রাজনীতির সঙ্গে যুক্ত থাকেন, যারা রাজনীতিকে পেশা করে নিয়েছেন বা শখে রাজনীতি করেন, তাদেরকে বুঝতে হবে। যারা রাজনীতির মানে হিংসা মনে করেন, তাদেরকে এটা একটা অন্য বার্তা দেবে। যারা রাজনীতি করতে গিয়ে বন্ধুত্বের সম্পর্ক নষ্ট করেন, তাদেরকে এই ছবিটা গুরুত্বপূর্ণ বার্তা দেবে, যা ত্রয়োদশ বিধানসভার পঞ্চম অধিবেশনের প্রথম দিন উঠে এসেছে। দেখুন এই ছবিটা, যে ছবি নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ। দেখতে পাচ্ছেন শাসক দলের বিধায়ক, মন্ত্রী, বিরোধী দলের বিধায়ক, মন্ত্রী, বিরোধী দলের যারা বিধায়করা রয়েছেন প্রত্যেকে একসঙ্গে তাঁরা কিন্তু কথা বলছেন, এবং এতটা ঘনত্ব ছিল আজকে তাঁদের কথার মধ্যে যেটা আমরা চাক্ষুষ করেছি। কারণ আমি ব্যক্তিগতভাবে যখন এই বিধানসভার অধিবেশন কভার করতে যাই, এই ছবিটি ছিল নজর কাড়া ছবি। এই ছবিটি ছিল রাজনীতি যারা করেন তাদের জন্য আদর্শের একটি ছবি। যে এই ছবিটি দেখতে পাচ্ছেন, যেখানে অধ্যক্ষ নিজে নেমে এসেছেন, মন্ত্রী সুশান্ত চৌধুরী রয়েছেন, নব্য নির্বাচিত বিধায়ক দীপক মজুমদার রয়েছেন, বিধায়ক সুদীপ রায় বর্মণ রয়েছেন। আপনারা দেখেন বিধানসভার অধিবেশনে একেবারে চাচা ছোলা ভাষায় কথা বলেন রতনলাল নাথ, এবং একটা সময় আমরা দেখতে পেয়েওছিলাম একটা একাধিক ছবি ছিল যেখানে রতনলাল নাথ একেবারে চোখা চোখা ভাষায় সুদীপ রায় বর্মণকে বাতানুবাদে জড়িয়েছিলেন, আর এই বাক্যযুদ্ধে তারা তাদের রাজনীতিটাকে শুধুমাত্র রাখেন। কিন্তু যারা রাজনীতিটাকে যুদ্ধের মনে করেন, যারা রাজনীতিকে মনে করেন হিংসা নিয়ে করা, তাদের জন্য এই ছবিটা গুরুত্বপূর্ণ। যেখানে আমরা দেখতে পাচ্ছি আজকের এই বিধানসভার টুকিটাকির কিছু খবরে যে কতটা সম্পৃক্ত, যারা সুদীপ রায় বর্মণ, সুশান্ত চৌধুরীকে নিয়ে মনে করেন তাদের মধ্যে হয়তো দূরত্ব অনেক বেশি, তারা রাজনীতিটাকে রাজনীতির জন্যই করেন, বাকিটা বন্ধুত্বের জন্য করেন, বাকিটা আদান প্রদান ভালোবাসার মধ্য দিয়ে করেন। দেখতে পাচ্ছেন তো এই যে খুনসুটি, আমরা দেখলাম এই ছবিটা যদি আরও একবার একটু দেখানো যায়, ঠিক এই মুহূর্তের ছবিটা, 2-3 সেকেন্ড আগের ছবিটা, যেখানে গোপাল রায় খুব খুনসুটি করে রতনলাল নাথের সঙ্গে আড্ডায় জড়িয়ে গেলেন, এবং একটা সময় রতনলাল নাথকে নিজের বন্ধু, ছোট ভাই, সমবয়সী, যেটাই হোক, যেভাবে এক প্রকার হাত দিয়ে তাঁদের যে আগের সম্পর্ক, একসঙ্গে যখন রাজনীতি, দেখতে পাচ্ছেন সুদীপ রায় বর্মণকে একটু ইশারা করছেন, রতনলাল নাথ এগিয়ে আসছেন, ঠিক আগের যে সম্পর্কগুলো, যেভাবে তারা একসঙ্গে রাজনীতি করতেন, দেখতে পাচ্ছেন সুশান্ত চৌধুরীর সঙ্গে রয়েছে, দেখতে পাচ্ছেন এই যে ছবিটা, এই যে খুনসুটি, এটা তো এই রাজনীতিটাই তো চায় রাজ্যবাসী, রাজ্যবাসী তো চায়
এ ধরনের রাজনীতি হোক, রাজনীতিটা এইভাবেই হোক, দেখতে পেলেন তো ছবিগুলো খুব কথা বলছে। আরো বলি যখন যে ছবি কথা বলে তখনই ছবিগুলো কথা বলে। দেখলেন খুব সুন্দরভাবে পিঠ চাপড়ে দীপক মজুমদারকে, দীপক মজুমদারের সঙ্গে কথা বলছেন সুদীপ রায়বর্মণ। এটাই তো হয় রাজনীতি। যারা রাজনীতির নামে হামলা হুজ্জুতি করেন তারা আক্ষরিক অর্থে রাজনীতি করেন না, তাদের রাজনীতিটা ময়দানে হয়। কিন্তু যারা রাজনীতি করেন, মানে আপনারা যারা রাজনীতির জন্য, যাদের জন্য রাজনীতি করছেন, যে নেতাদের জন্য, তাদের কাছ থেকে আপনাদের শিখতে হবে। কারণ আপনারা যারা মাঠে রাজনীতি করেন, যারা হামলা হুজ্জুতিকে রাজনীতি মনে করেন, তাদের জন্য এই ছবিগুলো খুব গুরুত্বপূর্ণ। কারণ আপনারা যাদের জন্য রাজনীতি করছেন, যে নেতার জন্য, সে নেতারা কিন্তু এভাবেই নিজেদের ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে, এবং এই ছবিগুলো দৃষ্টান্ত হয়ে থেকে যায় আমাদের ক্যামেরায়। শুধু আমাদের ক্যামেরা নয়, প্রত্যেকটা রাজনীতির সঙ্গে যারা যুক্ত থাকেন, প্রত্যেকের জন্য, প্রত্যেকের জন্য এই ছবিগুলো একটা দৃষ্টান্ত। আর আমি মনে করি আজকের বিধানসভার টুকিটাকি খবরের মধ্যে যদি বিশেষ কিছু থাকে, সেটা হচ্ছে এই ছবিটা, যেটা বিধানসভার শেষে রেকর্ড করা। কিন্তু আমার মনে হয়েছে যে বিধানসভার টুকিটাকি অনুষ্ঠানে এই ছবিটা সবার প্রথমে দেখানো আমার দায়িত্ব, আমার কর্তব্য, যা আপনাদের আমরা তুলে ধরলাম। এবার যদি আমরা একটু আসি যে আজকের এই বিধানসভার মূল কী বিষয়গুলো ছিল, আমি এক এক করে যদি বলি। প্রশ্ন, প্রশ্ন যারা করেছেন, সুদীপ রায়বর্মণ, খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ছিল বিরোধীদের তরফ থেকে, শাসক দলের তরফেও ছিল। সুদীপ রায়বর্মণ একটা প্রশ্ন করেছেন যে বর্তমানে রাজ্য সরকারের এলিমেন্টারি এডুকেশন দপ্তরে কর্মচারীর সংখ্যা কত, অর্থাৎ এলিমেন্টারি এডুকেশনে এখন কতজন কর্মচারী কাজ করছেন। তার উত্তরে রাজ্য সরকারের যা এখানে আমরা দেখতে পাচ্ছি উত্তর দেওয়া হয়েছে, তথ্য দেওয়া হয়েছে, বলা হয়েছে গ্রুপ এ এখন দুজন আছেন, গ্রুপ বি গ্যাজেটেড অফিসার রয়েছেন 59 জন এবং নন গ্যাজেটেড রয়েছেন 45 জন, গ্রুপ সিতে রয়েছেন 13,602 জন, গ্রুপ ডিতে রয়েছেন 446 জন। আমাদের তথ্য নয়, বারবার বলছি আজকে বিধানসভায় এটা উত্তর দেওয়া হয়েছে, সরকারের তরফে জানানো হয়েছে। সর্বমোট রাজ্যে এলিমেন্টারি এডুকেশন দপ্তরে কর্মচারী সংখ্যা হচ্ছে 14,154। আপনাদের যদি এর মধ্যেই আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি আমরা বলি, যেখানে আপনারা দেখবেন বলেছেন জিতেন্দ্র চৌধুরী, অপোজিশন লিডার, যিনি বিরোধী দলনেতা, তিনি প্রশ্ন করেছিলেন যে এই যে প্রমোট ডিজিটাল এডুকেশন এবং টেকনোলজি ইন্টিগ্রেশন স্কুলগুলোতে হচ্ছে, তার জন্য কি কি পদক্ষেপ নিল রাজ্য সরকার। রাজ্য সরকারের তরফে উত্তরে বলা হয়েছে 6টা পদক্ষেপ রাজ্য সরকার, অর্থাৎ শিক্ষা দপ্তর নিয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি এক হচ্ছে ICT ইন স্কুল প্রজেক্ট, স্মার্ট ক্লাসরুম প্রজেক্ট, ডিজিটাল লাইব্রেরি, অটল টিঙ্কারিং ল্যাবরেটরি, তারপর হচ্ছে ই কন্টেন্ট ডেভেলপমেন্ট, ডিজিটাল এডুকেশন থ্রু বন্দে ত্রিপুরা চ্যানেল অ্যান্ড PME বিদ্যা চ্যানেলস। এবং এখানে আরও তথ্য দেওয়া হয়েছে, যেটা প্রশ্নও করেছিলেন জিতেন্দ্র চৌধুরী, যে হাউ মেনি স্কুলস হ্যাভ বিন ইকুইপড উইথ ডিজিটাল ক্লাসরুমস অর কম্পিউটার ল্যাবস অ্যান্ড হোয়াট হ্যাজ বিন দেয়ার ইম্প্যাক্ট, মানে কতগুলো স্কুল এই ডিজিটাল ক্লাসরুমের আওতায় রাজ্য সরকার নিয়ে এসেছে, সংখ্যাটা জানতে চেয়েছিলেন এবং সেটার ইম্প্যাক্ট কী পড়ল ছাত্রছাত্রীদের উপর। তার উত্তরে রাজ্য সরকারের তরফে বলা হয়েছে এখনও পর্যন্ত মোট ICT স্কুল প্রজেক্ট করা হয়েছে, ICT স্কুল প্রজেক্ট ইমপ্লিমেন্ট করা হয়েছে 898টি স্কুলে ত্রিপুরার। এবং যেটা বলা হয়েছে যে ডিজিটাল ক্লাসরুম প্রজেক্ট, তা ইমপ্লিমেন্ট হয়েছে 854টি স্কুলে, ডিজিটাল লাইব্রেরি ইমপ্লিমেন্ট হয়েছে 304টি স্কুলে, আর থিঙ্কারিং ল্যাবরেটরি ই কন্টেন্ট যেটা রয়েছে
সেটা 227টি স্কুলে এবং বাকিগুলো সমসাময়িক রাজ্য সরকারের তরফে উত্তর দেওয়া হয়েছে। আমি খুব শর্ট করে একদম ইন জিস্ট যদি বলা হয় আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি যে মূল বিষয়গুলো আজকে আলোচনার মধ্যে কী ছিল। এরপরে যদি আমরা দেখি আজকে ত্রয়োদশ বিধানসভার পঞ্চম অধিবেশনের প্রথম দিনে মূল যে প্রশ্ন একটা ছিল, যেখানে যে প্রশ্নটা বিধায়ক সুদীপ রায় বর্মণ, বিধায়ক জিতেন্দ্র চৌধুরী বিরোধী দলনেতা, বিধায়ক সুদীপ সরকার, বিধায়ক অশোক চন্দ্র মিত্র একসঙ্গে একটা প্রশ্ন জানতে চেয়েছিলেন, বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে, যে রাজ্যে বর্তমানে কয়টি বিদ্যাজ্যোতি স্কুল আছে এবং কতজন শিক্ষক বা শিক্ষিকা এতে পাঠদানরত রয়েছেন। উত্তরে রাজ্য সরকারের তরফে বলা হয়েছে বর্তমানে রাজ্যে মোট 125টি বিদ্যাজ্যোতি বিদ্যালয় রয়েছে এবং এতে 3,951 জন শিক্ষক শিক্ষিকা কর্মরত রয়েছেন। অর্থাৎ বিদ্যাজ্যোতি স্কুলের সংখ্যা কত, কতগুলো স্কুলে রয়েছে এবং কতজন শিক্ষক শিক্ষিকা রয়েছে। তো রাজ্য সরকারের তরফে 125টি স্কুলে রয়েছে বলা হয়েছে এবং 3,951 জন শিক্ষক শিক্ষিকা বিদ্যাজ্যোতি স্কুলে কর্মরত রয়েছেন। তারপরে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব সাড়া ফেলেছিল যখন ফলাফল বেরিয়েছিল উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের, যে উক্ত বিদ্যালয়গুলি থেকে, এই বিদ্যাজ্যোতি বিদ্যালয়গুলি থেকে 2023-24 ইংরেজি সালে কতজন ছাত্রছাত্রী মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছে এবং কতজন পাস ও ফেল করেছে, যেটা বিরোধীদের তরফে বলা হয়েছিল যে ছাত্রছাত্রীরা নাকি বিদ্যাজ্যোতি স্কুলে প্রচুর হারে ফেল করেছিলেন। সেখানে রাজ্য সরকারের তরফে বলা হয়েছে 2023-24 ইংরেজি সালে CBSE পরিচালিত মাধ্যমিক পরীক্ষায় বিদ্যাজ্যোতি স্কুলগুলি থেকে 7,541 জন পরীক্ষার্থী মোট পরীক্ষায় বসেছিল, যার মধ্যে 6,555 জন পাস করেছে এবং 986 জন ফেল করেছে। এটা হচ্ছে মাধ্যমিকে টোটাল পরীক্ষার্থী বসেছেন 7,541 জন, পাস করেছেন 6,555 জন, ফেল করেছেন 986 জন। অর্থাৎ পাশের হার মাধ্যমিকের বিদ্যাজ্যোতি স্কুলে 87%। 2023-24 ইংরেজি সালে CBSE পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায়, হায়ার সেকেন্ডারি পরীক্ষায় বিদ্যাজ্যোতি স্কুলগুলি থেকে 9,733 জন পরীক্ষায় বসেছিল পরীক্ষার্থী, যার মধ্যে থেকে 7,302 জন পরীক্ষার্থী পাস করেছেন এবং 2,431 জন পরীক্ষার্থী ফেল করেছে উচ্চ মাধ্যমিকে। বুঝতে পারছেন সংখ্যাটা? উচ্চ মাধ্যমিকে কিন্তু ফলাফলটার ক্ষেত্রে একটু এখানে আমরা দেখতে পাচ্ছি বিরোধীদের যে অভিযোগটা ছিল সেটা কিন্তু কোথাও না কোথাও এখানে সত্যতা হচ্ছে, যে 75% মাত্র পাস করতে পেরেছেন পরীক্ষার্থীরা। অর্থাৎ এই যে 9,733 জন পরীক্ষায় বসেছিল তার মধ্যে 7,302 জন পরীক্ষার্থী পাস করেছেন, 2,431 জন পরীক্ষার্থী ফেল করেছেন। এবং রাজ্য সরকারের তরফে একটা প্রশ্ন করা হয়েছিল বিদ্যাজ্যোতি স্কুলগুলিতে ছাত্রছাত্রীরা ভর্তির ক্ষেত্রে নার্সারি স্তর থেকে পরবর্তী শ্রেণীতে ভর্তির সময় নাকি 2,400 টাকা করে দিয়ে থাকেন, এই প্রশ্নটা করেছিল এবং জানতে চেয়েছিলেন বিধায়করা সুদীপ রায় বর্মণ এবং একই সঙ্গে জিতেন্দ্র চৌধুরী, সুদীপ সরকার, অশোক মিত্র, তারা জানতে চেয়েছিলেন যে এই ঘটনাটা কি সত্য কিনা, যে 2400 টাকা করে, 2,400 টাকা করে বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে নেওয়া হয়। তার উত্তরে রাজ্য সরকার বলেছেন যে এই কথাটা একদমই ভুল। এবার যদি আপনাদের দেখ, আরও একটা প্রশ্ন ছিল যে উক্ত শিক্ষাবর্ষে, অর্থাৎ এই যে 2023-24 শিক্ষাবর্ষে 100% পাস বা 100% ফেল এরূপ স্কুল বা বিদ্যাজ্যোতি স্কুল কতগুলো রয়েছে। রাজ্য সরকার বলেছে 2024 সালের মাধ্যমিক পরীক্ষায় 100% ছাত্রছাত্রী পাস করেছে এমন বিদ্যাজ্যোতি স্কুলের সংখ্যা মাত্র 7টি। বুঝতে পারছেন? 125টির মধ্যে মাত্র 7টি 100% পাস করেছে। মাধ্যমিক পরীক্ষায় 100% ফেল করেছে এমন কোনো স্কুল নেই। 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 100% ছাত্রছাত্রী পাস করেছে 125টির মধ্যে এমন একটা স্কুলও নেই 100% পাস করেছে উচ্চ মাধ্যমিকে, একেবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিদ্যাজ্যোতির 125টি স্কুলের মধ্যে। আবার 100% ফেল করেছে 125টির মধ্যে এমন একটাও নেই। এটা কিন্তু আজকের আমি জিস্ট পয়েন্টে যদি বললাম,
আপনাদেরকে যে মূল যে বিষয়গুলো রাজ্য সরকারের তরফে খুবই গুরুত্বপূর্ণ বলেছেন। আজকে সুদীপ রায় বর্মন একটা গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন, যে আজকে আপনারা জানেন দিল্লিতে একটা গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর হয়েছে কেন্দ্র সরকার এনএলএফটি রাজ্য সরকার এর মধ্যে, তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী দিল্লিতে রয়েছেন। এবং সুদীপ রায় বর্মন বলেছেন যে রাজ্যে যে বন্যা পরিস্থিতি চলছে, আপনারা জানেন রাজ্যের এই বন্যা পরিস্থিতি এযাবৎকালের মধ্যে যথেষ্ট ভয়াবহ। আর সুদীপ রায় বর্মন এই পয়েন্টে তিনি বলেছেন যে যখনই বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা হবে, আর এই পরিস্থিতি নিয়ে যখন আলোচনা হবে, যে তথ্যগুলো জানা হবে, তখন যেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধিবেশনে থাকেন। এবং আপনারা জানেন যে দিল্লিতে থাকার দরুন, রাজ্যের বাইরে থাকার দরুন, রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু আজকে অধিবেশনে অংশ নিতে পারেননি। এবং সেখান থেকে দাঁড়িয়ে সুদীপ রায় বর্মন কিন্তু আজকে এই পয়েন্টটা বলেছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে যেন এই বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। শোনাবো আপনাদের কি বলেছেন সুদীপ রায় বর্মন। সেখানে মন্ত্রিস
মন্ত্রিসভার কোন সদস্যকে সেদিন আমার পাই না, পেয়েছি ফিনান্স সেক্রেটারি এবং সেক্রেটারি চিফ মিনিস্টার। আমার বিশ্বাস যখন একটা ইম্পর্টেন্ট এই ফ্লাড রিলেটেড ইস্যুটা ডিসকাশন হবে, স্বাভাবিকভাবেই পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার সহ অন্যান্য মন্ত্রীদের আপনারা শুনছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মনের বক্তব্য। আজকের অধিবেশনে দাঁড়িয়ে বিধায়ক সুদীপ রায় বর্মন এই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কথা বলেছেন, ঠিক একই সঙ্গে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছিলেন যে রাজ্য সরকার যেভাবে যেখানে বন্যা পরিস্থিতির জন্য যেটা পয়সাগুলো মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে যাচ্ছে বা রাজ্য সরকার পাচ্ছেন, সে পয়সাগুলো যেন অতি দ্রুত মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়, মানুষের কাছে যেন সেই পয়সাগুলো অর্থাৎ যে ত্রাণ তহবিলে যে পরিমাণ পয়সা কালেক্ট হচ্ছে, অর্থাৎ যারা দান করছেন বিভিন্ন রাজ্য সরকারের তরফে দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন সংস্থার তরফে দেওয়া হচ্ছে, সেগুলোর হিসেব যেন সঠিকভাবে দেওয়া হয় এবং একই সঙ্গে খুব দ্রুত যেন সেটা পৌঁছে দেওয়া হয়। তিনি বলেছেন যে কবে নাগাদ দেবেন, 5 মাস 6 মাস কি লেগে যাবে এটা পয়সাগুলো মানুষের অ্যাকাউন্টে দিতে, সে প্রশ্নটা কিন্তু সুদীপ রায় বর্মন আজকে করেছেন এবং এই একটি বিষয় তিনি তুলে ধরেছেন। একই সঙ্গে আপনাদের জানিয়ে রাখছি আজকে বিধানসভায় ককবরক ভাষা নিয়ে আলোচনা হয়েছে। ককবরক ভাষা বা রোমান স্ক্রিপ্ট, যেটা আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে তিপ্রামথার একটা আন্দোলন ছিল, তিপ্রামথা এটা নিয়ে কথা বলছেন, আন্দোলন করছিলেন, আজকে কিন্তু বিধানসভায় সে বিষয়টি নিয়ে মন্ত্রী রতনলাল নাথ সুনির্দিষ্টভাবে পুরো বিষয়টির ব্যাখ্যা দিয়েছেন। এবং একই সঙ্গে আজকে কিন্তু আমরা দেখতে পেয়েছি সার্কিট হাউসে গান্ধী মূর্তির পাদদেশে তিপ্রামথার স্টুডেন্ট ইউনিয়নের তরফে, তিপ্রা স্টুডেন্ট ফেডারেশনের তরফে কিন্তু বিক্ষোভ কর্মসূচি করা হয়েছে। তারা দাবি জানিয়েছেন উই ওয়ান্ট রোমান স্ক্রিপ্ট। আর ঠিক তাঁদের এই বিক্ষোভ কর্মসূচি আর সমস্ত কিছুর পরেই কিন্তু আজকে বিধানসভাতেও রাজ্যের মন্ত্রী রতনলাল নাথ তিনি রোমান স্ক্রিপ্ট নিয়ে বক্তব্য রেখেছেন। আপনারা দেখছেন সেই ছবি গান্ধী মূর্তির পাদদেশে যখন ত্রিপুরা স্টুডেন্ট ফেডারেশনের তরফে আজকে কিন্তু একটি বিক্ষোভ কর্মসূচি করা হয়েছে। তারা দাবি জানিয়েছেন তাদের রোমান স্ক্রিপ্ট চাই এবং সেই দাবি যখন একদিকে গান্ধী মূর্তির পাদদেশে সার্কিট হাউসে জানানো হচ্ছিল, ঠিক তখনই বিধানসভায় রোমান স্ক্রিপ্ট নিয়ে কথা বলছেন মন্ত্রী রতনলাল নাথ। তিনি একেবারে সুনির্দিষ্টভাবে আজকে কিন্তু বিধানসভায় রোমান স্ক্রিপ্ট নিয়ে রাজ্য সরকার কী চিন্তা করছেন, কী চিন্তাভাবনা রয়েছে রাজ্য সরকারের, তা কিন্তু আজকে সুনির্দিষ্টভাবে মন্ত্রী রতনলাল নাথ বিধানসভায় বলেছেন। কী বলেছেন মন্ত্রী রতনলাল নাথ শোনাব আপনাদের। আমরা মন্ত্রী রতনলাল নাথের সে বক্তব্য বিধানসভায় দাঁড়িয়ে কি বলেছিলেন এবং রোমান স্ক্রিপ্ট নিয়ে যখন আন্দোলন হচ্ছিল সার্কিট হাউসে, ঠিক তখনই মন্ত্রী রোমান স্ক্রিপ্ট সম্পর্কে রাজ্য সরকারের কি স্ট্যান্ড পয়েন্ট রয়েছে, কোন জায়গাতে বর্তমানে রয়েছে আলোচনা, তা নিয়ে কি বলেছেন বিধানসভায় শোনাব। এই যে এই যে
অ্যাটেম্পট অ্যাসেম্বলিজ আপনার সঙ্গে কিন্তু এত নেয়নি। সুতরাং গঙ্গর বসাকে মর্যাদা দেওয়া হয় না। এই যে হাতাই কত শুনছিলেন ককবরক স্ক্রিপ্ট বা ককবরক ভাষা রোমান স্ক্রিপ্ট নিয়ে মন্ত্রী রতনলাল নাথ আজকে বিধানসভায় কি বলেছিলেন। এবার আপনাদেরকে শোনাবো মন্ত্রী রতনলাল নাথ আজকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করেছেন, তিনি ব্যাখ্যা দিয়েছেন সেই বিষয়েও, যেখানে সুদীপ রায় বর্মন প্রশ্ন করেছিলেন যে কেন 2023 কিংবা এখনও টেট পরীক্ষা হচ্ছে না, টেট পরীক্ষা নেওয়া হচ্ছে না বা টেটে ভর্তি নেওয়া হচ্ছে না। সেটা নিয়ে প্রশ্ন করার পর মন্ত্রী রতনলাল নাথ আজকে কিন্তু তার জবাব দিয়েছেন, যদিও এই উত্তর দেওয়ার কথা ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী, যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের বাইরে রয়েছেন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে, রতনলাল নাথ সেই বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেছেন। তিনি বলেছেন কি কারণে 2023 কিংবা 2024 এখনও পর্যন্ত টেট পরীক্ষা নেওয়া হচ্ছিল না বা নেওয়া কবে হবে সেই বিষয়ে টেট পরীক্ষার্থীরাও তারা বারবার এই কথাগুলো জিজ্ঞাসা করছিলেন টেটের বিষয়ে, সেই সমস্ত কিছু বিষয়ে কিন্তু একটা জল্পনা ছিল, কল্পনা ছিল যে কবে নাগাদ সেটা হতে পারে। আচ্ছা, কিন্তু মন্ত্রী রতনলাল নাথ একেবারে সুনির্দিষ্টভাবে জানিয়ে দিয়েছেন খুব অল্প সময়ের মধ্যেই টেট পরীক্ষা রাজ্যে অনুষ্ঠিত হবে এবং কবে হবে সেটা রাজ্য সরকার আগাম জানিয়ে দেবেন। কি বলেছেন আজকে বিধানসভায় টেট পরীক্ষা নিয়ে মন্ত্রী রতনলাল নাথ, শুনুন। শুনছিলেন মন্ত্রী রতনলাল নাথের বক্তব্য। টেট পরীক্ষা কবে হবে তা একেবারে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পরবর্তী কোন সময়ে হবে তা খুব শীঘ্রই নেওয়া হবে টেট পরীক্ষা, এবং যখনই নেওয়া হবে রাজ্য সরকার আগাম সেটা জানিয়ে দেওয়া হবে, এবং কি কারণে 2023 কিংবা 2024 এখনও পর্যন্ত টেট পরীক্ষা হয়নি তার সুনির্দিষ্ট ব্যাখ্যা কিন্তু আজকে মন্ত্রী রতনলাল নাথ ত্রয়োদশ বিধানসভার পঞ্চম অধিবেশনের প্রথম দিন
দিয়ে দিয়েছেন। যেখানে প্রশ্নটা করেছিলেন সুদীপ রায় বর্মণ, তার উত্তরে মন্ত্রী রতনলাল নাথ সুনির্দিষ্টভাবে সেই বক্তব্য রেখেছেন, সেই বক্তব্য আপনাদের শুনিয়েছি। আজকে গোটা দিন একটা মূল বিষয় কিন্তু বিধানসভা উত্তাল ছিল, সেটা ছিল হিন্দুত্ব, সেটা ছিল রানীর বাজারের ঘটনা নিয়ে। এবং যেভাবে মূর্তি ভাঙার ঘটনা গোটা রাজ্যব্যাপী ঘটেছে তা নিয়ে, আজকে যখন মন্ত্রী সুধাংশু দাস রাজ্য মন্ত্রিসভার একজন সদস্য, তিনি কিছুদিন আগে একটা ফেসবুকে পোস্ট করেছিলেন, খুব সম্ভবত এবং স্বাভাবিকভাবেই হিন্দুত্বকে নিয়ে তার ব্যাখ্যা নিয়ে সমস্ত কিছুর উপর এবং এই আক্ষরিক যে ঘটনাগুলো ঘটছে রাজ্যে তাঁর উপরে তিনি নিয়েছিলেন। আমরা যদি আপনাদেরকে সেই লেখাটি একবার পড়ে শোনাই তাহলে কী লিখেছিলেন উনি সেটাও আপনাদের একটু বোঝার মধ্যে থাকবে, আপনারা এই জায়গাতে অন্তত বুঝতে পারবেন। যেভাবে গোটা রাজ্যব্যাপী একাধিক জায়গায় মূর্তি ভাঙা হয়েছিল, যা সত্যি অর্থেই নিন্দনীয়, যারা হিন্দু ধর্মে বিশ্বাস করেন তারাও তার প্রতিবাদ করবেন এবং নিঃসন্দেহে তার প্রতিবাদ করা আমি কর্তব্য, দায়িত্ব এবং সচেতন নাগরিক হিসেবে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে মনে করি, এবং যারা সেটা করেন তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসা উচিত, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে সুধাংশু দাস ব্যক্তিগতভাবে একটা মতামত দিয়েছিলেন, তিনি লিখেছিলেন, আমার মনে হয়, কোট আনকোট আমি ওনার বক্তব্যগুলো পড়ছি, আপনারা সেটা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন, তিনি লিখেছিলেন, আমার মনে হয় হিন্দুদের দেবদেবীর পূজা করার কোনো নৈতিক অধিকার আর নেই, কারণ যে জাতি বিধর্মী জিহাদিদের আগ্রাসনের হাত থেকে তার আরাধ্য দেবতার মন্দির ও মূর্তি বাঁচাতে পারে না, যারা নিজের ধর্মের চরম অপমান দেখেও প্রতিবাদ করতে এগিয়ে আসে না, তার আবার কিসের ধর্ম ও কিসের পূজাপাঠ? দিকে দিকে হিন্দুদের মন্দির ভাঙচুর হচ্ছে আর আমরা সবাই ধর্ম নিরপেক্ষতার রস পান করে রাজনীতি করছি। হিন্দু, এটা তো তোমার লজ্জা, তোমার চূড়ান্ত ব্যর্থতা। মাথায় রাখবেন, নিজের ধর্মের চরম অপমান দেখেও, নিজের আরাধ্য দেবতার মূর্তি ও মন্দির ভাঙচুর হচ্ছে দেখেও আপনার শরীরের রক্ত যদি গরম না হয়, আপনার কণ্ঠে প্রতিবাদের ভাষা যদি জাগ্রত না হয়, ধরে নেবেন আপনার শরীরে রক্ত নয় জল বইছে। রাজনীতির বাইরে গিয়ে ভাবুন। ধন্যবাদ। এই পোস্টটা করেছিলেন আজ থেকে কিছুদিন আগে মন্ত্রী সুধাংশু দাস। আর এই পোস্টের পর গোটা রাজনীতিতে একটা আলোড়ন তৈরি হয়েছিল যে একটি গুরুত্বপূর্ণ পদে থেকে কিভাবে মন্ত্রী সুধাংশু দাস এই পোস্টটা করতে পারেন। এখানে আমি আমার ব্যক্তিগত একটা মতামত দিতে চাই। আমরা আসাউদ্দিন ওয়েসিকে একাধিক মন্তব্য করতে শুনি, আমি নিতান্তই আমার ব্যক্তিগত বক্তব্য এখানে বলছি, আমি অন্য কারোর এখানে অপ্রীতিকর কোনো চিন্তা ভাবনা নিয়ে, অন্য কোনো ভাবনা নিয়ে এটা বলছি না। আমার দৃষ্টিভঙ্গিতে কেন জানি মনে হয় এই পোস্টটা করা মন্ত্রী সুধাংশু দাসের একটা নৈতিক অধিকার ছিল, যদিও তিনি পরবর্তী সময় সেটাকে ডিলিট করেছেন। মন্ত্রী সুধাংশু দাস নিজের স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়ে এই পোস্টটা করেছিলেন, সেটা খুবই আশ্চর্যজনক কিছু নয়। গোটা রাজ্যে যদি এই ধরনের মূর্তি ভাঙার ঘটনা দেখে সবাই আমরা চুপ থাকি, এটা মনে হয় কোথাও যেন নিজেদের সঙ্গে নিজেদের প্রতারিত করা। আমরা বলছি না কোনো ধর্মের প্রতি আমাদের অবিশ্বাস রয়েছে, কোনো ধর্মের প্রতি আমাদের অশ্রদ্ধা রয়েছে, একেবারে শ্রদ্ধা নিয়ে বলছি। কারণ আসাউদ্দিন ওয়েসী যদি নিজের বক্তব্য প্রকাশ্য মঞ্চে বিভিন্ন জায়গায় খুব সুন্দরভাবে বলতে পারেন, তিনি যদি নিজের ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে অন্য ধর্মকে কুৎসা করে কোনো কথা, কটু কথা বলতে পারেন, তার জন্য ক্ষমাও না চান, তাহলে একজন মন্ত্রী যিনি হিন্দু ধর্ম থেকে বিলং করেন উনি কেন ক্ষমা চাইবেন, বা উনি কেন পোস্টটা ডিলিট করতে উনাকে বাধ্য করা হবে? এটা আমার একটা বড় প্রশ্ন। কারণ এই পয়েন্টে দাঁড়িয়ে আমাদের প্রত্যেককে এই জায়গাতে ভাবতে হবে, আর আমরা যদি এই জায়গাতে না ভাবি
তাহলে কোথাও না কোথাও নিজেদের সঙ্গে নিজের সঙ্গে একটা অন্যায় হবে। আমি বলছি না কেউ আপনারা অপ্রীতিকর পোস্ট করুন, কেউ আপনারা রাজ্যের আইনশৃঙ্খলা যেন ভেঙে যায় তার জন্য কোনো কুরুচিকর মন্তব্য করুন, এটা আমি বলছি না। কিন্তু আমার অন্তত নিজে এই পোস্ট পড়ে মনে হয়েছিল যে এখানে মন্ত্রী সুধাংশু দাস কোনোভাবেই ভুল নন। আমি আবারও এই কথাটা রিপিট করছি, আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছিল মন্ত্রী সুধাংশু দাস এই পোস্ট করে কোনো ভুল করেছিলেন না। মন্ত্রী সুধাংশু দাস এই পোস্ট করতে পারেন কি পারেন না সেটা আমি জানি না, কিন্তু মানুষ সুধাংশু দাস, যিনি হিন্দু ধর্মের থেকে একজন বিলং করেন, তিনি এই পোস্টটা করে ভুল করেছেন কিনা সেটা আমার মনে দ্বিধা রয়েছে। অন্তত পক্ষে আমি বলতে পারি ভুল উনি করেননি। এবার মন্ত্রী সুধাংশু দাস ভুল করেছেন কি করেছেন না, আইনের আওতায় কোনো মন্ত্রী এ ধরনের পোস্ট করতে পারেন কি পারেন না সেটা হতে পারে এখানে আলোচনার বিষয়। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি মানুষ এবং একজন বিচার বুদ্ধি নিয়ে চলা মানুষ চারিদিকে যখন দেখবে যে মূর্তি ভাঙা হচ্ছে, মন্দিরে আঘাত হচ্ছে, দেবদেবী নিজেদের আরাধ্য দেবীর দেবতার উপরে আঘাত হচ্ছে, তখন প্রতিবাদ করা, গর্জে ওঠা, এটা খুব স্বাভাবিক, খুব একটা প্রাথমিক একটা বিষয়। সুতরাং আমার মনে হয় আপনাদেরও ভাবা উচিত। হ্যাঁ, অবশ্যই যদি কোনো মসজিদে আঘাত হয় তখনও যেরকমভাবে একজন মোহামেডান বা মুসলিম সম্প্রদায়ের যারা থাকেন তারা কিন্তু প্রতিবাদ করবেন, তাদের সেটা নৈতিক অধিকার, তাদের সেটা নৈতিক এবং প্রাথমিক অধিকার। সুতরাং তারা যদি সেটা করতে পারে, মন্ত্রী সুধাংশু দাস নয়, মানুষ সুধাংশু দাস, তিনি তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে অন্তত এই পোস্ট করে প্রতিবাদ জানাতেই পারেন। এবার ওনার সেখানে ভাষাগতভাবে কী কী ঠিক করার কথা ছিল সেটা উনি ঠিক করে নিতে পারতেন, কিন্তু উনি ডিলেট করলেন কেন সেটা আমি অন্তত এখনও বুঝতে পারলাম না। উনি কি কারণে ডিলেট করলেন, নাও পারতেন হয়তো নিজের বিবেচনা, এবং যেহেতু উনি একজন মন্ত্রী পদে রয়েছেন উনি মনে করলেন যে যদি উনার এই পোস্ট থেকে কোনো অশান্তি তৈরি হয় তাই উনি হয়তো পোস্টটা ডিলেট করেছেন। আর আজকে গোটা দিনব্যাপী কিন্তু প্রথম দিকে বিধানসভা উত্তপ্ত হয়ে পড়েছিল, যেহেতু আমাদের এই আমি একটু অন্তত এই আমাদের বিধানসভার টুকিটাকি যে শব্দগুলো বা যে ঘটনাগুলো সেটা নিয়ে আমরা দেখাবো বলছিলাম, কিন্তু একটু আমি সরে গিয়ে আগের একটা বিষয় নিয়ে আলোচনা করে নিয়েছি, তার জন্য আমি দুঃখিত। কিন্তু আমার মনে হয়েছিল যে এই আলোচনাটা অন্তত এই ছবিগুলো দেখানোর আগে করে নেওয়াটা বা বলে নেওয়াটা আমার গুরুত্বপূর্ণ একটা ভূমিকা হবে। এবার প্রশ্ন হচ্ছে আজকে বিধানসভায় যখন শুরু হয়েছে ত্রয়োদশ বিধানসভার পঞ্চম অধিবেশনের প্রথম দিন বিধানসভা যখন শুরু হয় তখন কিন্তু এই ইস্যুটা ছিল খুবই উজ্জ্বল, এবং বিধানসভা অধিবেশনের পঞ্চম দিনের পঞ্চম অধিবেশনের প্রথম দিনের অধিবেশনের বেশ খানিকটা অংশ কিন্তু এই ঘটনাটিকে, এই পোস্টকে ঘিরে ছিল। বিরোধীরা প্রতিবাদ জানিয়েছেন, তারা বলছিলেন যে একজন মন্ত্রী এই ধরনের বক্তব্য সোশ্যাল মিডিয়ায় করতে পারেন না, কারণ হিসেবে বলা হয়েছে তাতে করে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। কিন্তু এবার আমার বিরোধীদের কাছে প্রশ্ন, কিভাবে পারেন এই কথাটা, এই প্রশ্নটা বা এই এই জবাবটা আপনারা দিতে যে একজন মানুষ যিনি হিন্দু ধর্ম থেকে বিলং করেন তার আরাধ্য দেবতাকে যখন ভাঙা হবে তখন আমরা গর্জে উঠব না, বা আমরা কোনো প্রতিবাদে পোস্ট করলে তা নিয়ে উল্টো প্রতিবাদ হবে, সেটা হতেই পারে, বিধানসভায় বিরোধীরা করতেই পারেন, সেটাও তাদের নৈতিক অধিকার। এবং সেখান থেকে দাঁড়িয়ে আজকে গোটা বিষয়টি কেন করেছেন মন্ত্রী সুধাংশু দাস এই পোস্ট এবং কেন সেটাকে পরবর্তী সময়ে ডিলিট করা হয়েছে তা নিয়ে পুঙ্খানুপুঙ্খ জবাব এবং
উত্তালও হয়েছে বিধানসভা, সেই ছবিও দেখাবো। কিন্তু তার আগে একটা ছবি দেখাতে আমি যদি পারি, যেটা যদি সেটা সম্ভব হয়, যে আজকে যখন মন্ত্রী সুধাংশু দাস বাড়ি থেকে বেরিয়ে বিধানসভায় যখন যাবেন, তখন উনাকে যুব কংগ্রেসের তরফে একদল প্রতিনিধি দল উনার বাড়িতে যায়, উনার বাড়িতে গিয়ে উনার বাড়ি ঘেরাও করেন এবং কালো পতাকা দেখিয়ে উনাকে বিক্ষোভ দেখান। এবং এই বিক্ষোভ দেখানোর কারণ কি সেটাও আপনাদের বলছি। এই বিক্ষোভ দেখানোর কারণও এই পোস্ট যেটা মন্ত্রী সুধাংশু দাস করেছিলেন। একটু আবেগপ্রবণ, একটু আবেগ নিয়ে যখন দেখছিলেন চারিদিকে ওনার আরাধ্য দেবতা, আমার আরাধ্য দেবতা, আমাদের আরাধ্য দেবতার মূর্তি ভাঙা হচ্ছে, তখন খুব স্বাভাবিকভাবেই নিজের শরীরে রক্ত খানিকটা গরম হয়েছিল। সেই আবেগ থেকে হয়তো উনি পোস্টটা করেছিলেন এবং সেটার জন্যই আজকে যুব কংগ্রেস তারা সেখানে গিয়ে প্রতিবাদ দেখায়, মন্ত্রীর বাড়ির বাইরে মন্ত্রীকে আটকে রাখেন এবং ওনাকে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখান। এবং বেশ কয়েকজন কিন্তু সেখানে দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিলেন এবং মন্ত্রীর যখন বেরিয়ে যাবেন তখন ওনার গাড়ি আটকে রাখেন এবং তারা দাবি জানান মন্ত্রীর সঙ্গে কথা বলবেন। পরবর্তী সময় সুধাংশু দাস বাড়ি থেকে বেরিয়ে এসে তাদের সঙ্গে খুব ভালোভাবেই কথা বলেন এবং তাদের সঙ্গে সময় নিয়ে কথা বলেন, যদিও উনি বিধানসভায় যাবেন বারবার বলছিলেন ওনার দেরি হয়ে যাবে, তারপরে উনি কথা বলেছেন, তাদেরকে জবাব দিয়েছেন, তাদের প্রশ্ন পাল্টা প্রশ্নের উত্তর সুধাংশু দাস দিয়েছেন। কংগ্রেসের তরফে বলা হয়েছিল, যুব কংগ্রেসের তরফে বলা হয়েছিল যে আপনি কেন এই পোস্টটা করলেন, বলা হয়েছিল, প্রশ্ন করা হয়েছিল যে আপনি কেন পোস্ট করে তারপর সেটাকে, সুধাংশু দাস সেই সমস্ত কিছুর জবাব দিয়েছেন। তিনি বলেছেন কংগ্রেসের কোন এমপি কিভাবে কি ধরনের কথা বলেছিলেন, সে কথাগুলো তিনি ইতিহাস তুলে ধরেছিলেন। দেখুন সেই ছবিগুলো, পুরো স্ক্রিনে সেই ছবি বিরোধিতা করার। স্যার আপনি যেরকম ভাবে ফেসবুকে দিচ্ছেন স্যার, এটা তো আমাদের স্যার ইউটিউবের প্রতি আপনি উৎসাহমূলক কি কথা বলছেন? আমার নাম আমি একটা জিনিস বলছি স্যার, আপনার যে পোস্ট আপনি করেছেন এর যে পরিপ্রেক্ষিতে আমাদের পরিবেশ খারাপ হচ্ছে। স্যার আপনি যেরকম ভাবে ফেসবুকে দিচ্ছেন স্যার, এটা তো আমাদের স্যার ইউটিউবের প্রতি আপনি উৎসাহমূলক কি কথা বলছেন? আমার নাম স্যার, পরিপ্রেক্ষিতে বলুন তো, এই যে ছবিটা দেখলেন, মন্ত্রী সুধাংশু দাস বাড়ি থেকে বেরোচ্ছেন, তিনি যখন বেরোবেন তখন ওনাকে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখানো হলো। কেন বিক্ষোভ দেখানো হলো? কারণ মানুষ সুধাংশু দাস, তিনি হিন্দু ধর্ম থেকে বিলং করেন, ওনার ধর্ম হচ্ছে হিন্দু, তাই যখন চারিদিকে দেখছিলেন ওনার বিভিন্ন মূর্তিগুলো ভাঙা হচ্ছে, ওনার আরাধ্য মূর্তি ভাঙা হচ্ছে, আমাদের আরাধ্য দেবতার মূর্তি ভাঙা হচ্ছে, তখন উনি একটা প্রতিবাদে পোস্ট করেছিলেন এবং সেই পোস্ট কেন ডিলিট করলেন, কেন পোস্ট করলেন, তার জন্য যুব কংগ্রেস কালো পতাকা দেখালো। কোনো আপত্তি নেই, দেখাতেই পারেন, সেটাও আপনাদের রাজনৈতিক অধিকার, আপনাদের ব্যক্তি স্বাধীনতা রয়েছে, অধিকার রয়েছে, রাজনীতি করার স্বাধীনতা এই দেশে রয়েছে। ঠিক একইভাবে আমারও মনে হয় সুধাংশু দাস, মানুষ সুধাংশু দাস, আমি মন্ত্রী বলছি না, বারবার
মানুষ সুধাংশু দাসেরও এই অধিকারটুকু রয়েছে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ফেসবুকে প্রতিবাদমূলক একটা পোস্ট করতেই উনি পারেন যখন চারিদিকে এই ধরনের ঘটনা দেখবে। উনি উনার ধর্মকে জাগাতে এই পোস্ট উনি করতে পারেন, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। এখানে উনি কোনো ভুল করেননি। যাই হোক, উনি বেরিয়ে তারপর বিধানসভায় গেলেন। বিধানসভায় গিয়ে কেন এই পোস্ট করলেন মন্ত্রী সুধাংশু দাস, কেন এই পোস্টটা করেছিলেন এবং কেন ডিলিট করলেন তা নিয়ে সুবিস্তারে আজকে বিধানসভায় তিনি উত্তর দিয়েছেন। শুনুন সে উত্তর। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় উপদেশ দিতে বলেছিলেন, দিয়ে বলেছিলেন কর্মযোগে এটা রয়েছে, শ্রেয়ান ধর্ম বিগুণ পরধর্মাৎ সৌনিষ্ঠিতা স্বধর্মে নিদনম শ্রেয় পরধর্ম চ ভয়াবহ পরধর্ম ভয়াবহ। এটা আমরা সবাই জানি। এখানে এটাই বলা হয়েছে, নিজের ধর্মের যদি কোথাও খারাপও থাকে, অন্য ধর্মের ভালো অবস্থাটাও খারাপ, নিজের ধর্মে বড়টাও শ্রেয় পরধর্মটা খারাপ, এবং এটাই বাস্তব কথা। আমি আশা করছি এখানে কংগ্রেস সিপিআরএম আমাদের দলের এবং বিহার মিত্র অনেকেই আছেন, সারা রাজ্যের মানুষ দেখছেন আমাদের কথাটা। আমি আশা করবো দুই মিনিট আমাকে বলা শুনতে। কেন আমি পোস্টটা করলাম? মহাত্মা গান্ধীজি বলেছিলেন, No one can insult you without your permission. কেউ আপনাকে অপমান করতে পারে না আপনার পারমিশন না থাকলে। এটা বাস্তব। হিন্দুরা সময় সময় ভারতবর্ষ স্বাধীনতার আগে থেকে হিন্দুরা সময় সময় সুযোগ দিয়েছে, যারা হিন্দু ধর্মকে কাফির বলে মনে করে তাদেরকে সুযোগ দিয়েছে তাদেরকে অপমান করার জন্য ধ্বংস করে। 1946 সালের 16 আগস্ট ডাইরেক্ট অ্যাকশনের নামে কলকাতার রাজপথে দ্য গ্রেট বেঙ্গল কিলিং ইতিহাসটা আপনাদের সবার মনে আছে। কয়েক লক্ষ হিন্দুকে কাটা হলো, মারা হলো, নোয়াখালীতে কয়েক লক্ষ হিন্দু মারা গেল। তখন হিন্দুরা কিন্তু নিজের ইজ্জত, বিশেষ করে মেয়েদের, এবং প্যাটার্নটা কিন্তু আজকে কিন্তু সেই প্যাটার্ন, 1946 সালে যে প্যাটার্ন ছিল আজকেও সেই প্যাটার্ন। The state legislature has got no jurisdiction to discuss regarding foreign issues. Kolkata is foreign. No, this is for a kind of information. Okay, Kolkata is not foreign. Please, continue. Kolkata is not foreign. Kolkata is foreign. What? So that's all. তাকে
শুনলেন সুধাংশু দাস কেন এই পোস্ট করেছিলেন এবং কেন সেটা ডিলিট করেছিলেন তার একেবারে সুনির্দিষ্টভাবে ব্যাখ্যা কিন্তু আজকে মন্ত্রী সুধাংশু দাস বিধানসভায় দিয়ে দিয়েছেন। এবার একটা বিষয় আপনাদের বলছি, আপনাদের মনে আছে জিতেন্দ্র চৌধুরী একটা কথা বলেছিলেন যে কোনো এক কালে নাকি ব্রাহ্মণরা গরুর মাংস খেত, উনি নাকি কোথায় সেটা পড়েছেন। আমি নিজে একজন ব্রাহ্মণ পরিবারের হয়ে এই প্রশ্নটা অন্তত জিতেনবাবুর কাছে জানতেই পারি যে এই বক্তব্যটাও কি আপনি ঠিক করেছিলেন। একটা সভা মঞ্চে দাঁড়িয়ে আপনি বলছিলেন যে ব্রাহ্মণরা নাকি গরুর মাংস পাতে না নিলে ভাতই ঢুকত না, এ কথাটা আপনি কি কি করে বলেছিলেন, আর তখন কোথায় ছিল এই কালো পতাকা দেখানো লোকজনগুলো।
তখন তারা কেন কালো পতাকা দেখায়নি, কেন তখন তাদের মনে হয়নি যে জিতেন্দ্র চৌধুরী, যিনি বর্তমানে বিরোধী দলনেতা, তিনি কোথাও গিয়ে কোনো একটি ধর্মকে তার ভাবাবেগে আঘাত করেছিল? তখন কেন ওনাকে এই প্রেশারটা দেওয়া হয়নি যে আপনি আপনার বক্তব্য উইথড্র করুন? তখন কেন জিতেন্দ্র চৌধুরীকে বলা হয়নি যে আপনি যে কথাটা বলেছেন সেটা উইথড্র করুন? পরবর্তী সময় জিতেন্দ্র চৌধুরী বলেছেন যে তিনি কোথাও ভুল বলেননি, ওনার কাছে তার ব্যাখ্যা রয়েছে, উনি ব্যাখ্যা দিয়ে বলতে পারবেন। আপনার কোনো ব্যাখ্যা শুনতে চাই না, আপনি সেই বক্তব্যটা কেন বলেছিলেন তার জবাব অবশ্যই আপনাকে দিতে হবে। আর আমি মনে করি যারা আজকে কালো পতাকা দেখিয়েছেন তাদেরকে সেদিনও কালো পতাকা দেখানো উচিত ছিল। শুনুন জিতেন্দ্র চৌধুরীর সেই বক্তব্য। বছরে 2 কোটি চাকুরি, 100 দিনের মধ্যে 15 লক্ষ টাকা, কিন্তু ক্ষমতা সিংহাসনে বসার পর সেই স্লোগানগুলো পাল্টে গেল, ভুলে গেল, উচ্চারিত হলো না। চলে আসলো কি লাভ জিহাদ। দেশের যুবকদের সামনে একটাই সমস্যা, মুসলিম যুবকরা প্রেম করে হিন্দু মেয়েদের বিয়ে করে ফেলছে, এছাড়া কোনো সমস্যা নেই। এদেশের যৌবনে কোনো সমস্যা নেই, এদেশের যৌবনের বা যুব সম্প্রদায়ের একটা সমস্যা, মুসলিম যুবকরা হিন্দু মেয়েদের বিয়ে করে ফেলছে লাভ জিহাদ করে। লাখে না হয় 2-1টা হচ্ছে, হবেই, কি আটকাবে এগুলো? আর কি সমস্যা? যারা পশু বলি হচ্ছে, অর্থাৎ গরু জবাই হচ্ছে, এটাই সমস্যা। আমাদের দেশে গোমাংস খাওয়া, এটা কি সেদিন শুরু হয়েছিল? যারা আমাদের বাড়িতে এখনো বয়স্করা যারা আছেন, বেদ উপনিষদ যারা পড়েন এদের কাছে গিয়ে জানুন, বা আগের দিনের যারা একদম প্রবীণ কোন ব্রাহ্মণ থাকলে তাদেরকে জেনে নিন, প্রাচীনতম কালে ব্রাহ্মণরা আসলে গো মাংস ছাড়া তাদেরকে অন্য কোন মাংস দিয়ে সেবা করলে তারা খুশি হতেন। যুগের তালে পরিবর্তন হয়েছে, এটা মানুষের অভ্যাস, সংস্কৃতি। ভারতীয় জনতা পার্টি এইভাবেই এই দেশের যৌবনের মস্তিষ্ককে, এই দেশের আরে মশাই, আশ্চর্য তো আপনার এই বক্তব্য। আপনাকে কোন ব্রাহ্মণ বলল এই কথা, বা আপনি কোন বইয়ে পেলেন এই কথা? আমরা ইচ্ছে করে আমাদের আর্কাইভ থেকে এই বক্তব্যটা তুলে নিয়ে এলাম, মনে করিয়ে দিতে যারা আজকে কালো পতাকা দেখিয়েছেন তারা সেদিন কোথায় ছিলেন। জিতেন্দ্র চৌধুরী যেদিন এই কথাটা বলেছিলেন, বেশি দিনের নয়, মাত্র কয়েকদিন আগের, খুব বড় জোর 1 বছর, সেদিন তারা কোথায় ছিলেন? সেদিন আপনাদের আঁতে ঘা লাগেনি, সেদিন আপনারা তো খুব প্রচার টোচার করেননি, সেদিন তো আপনারা কিছু বলেননি, সেদিন তো আপনারা একেবারে মুখে কুলুপ পেটে বসেছিলেন যখন জিতেন্দ্র চৌধুরী বলছিলেন যে প্রাচীন কালে নাকি ব্রাহ্মণরা গোমাংস ভক্ষণ করত। তার মানে কি যারা সেদিন কালো পতাকা দেখায়নি তারা এটা স্বীকার করছে যে জিতেন্দ্র চৌধুরীর বক্তব্য ঠিক? বলতে হবে তাদেরকে, উত্তর দিতে হবে তাদেরকে। কালো পতাকা যদি আজকে দেখিয়েছেন এই পোস্টের জন্য সুধাংশু দাসের, তাহলে জিতেন্দ্র চৌধুরীর এই বক্তব্যের জন্য আপনাদের কালো পতাকা দেখানো উচিত।
আমি মনে করি সেটা আপনাদের রাজনৈতিক দায়িত্ব। সবকিছুতে রাজনীতি করবেন, আর অন্তত এই বিষয়ে আপনারা চোখে পট্টি দিয়ে রাখবেন, তা হতে পারে না মশাই। আগের দিনে ঋষি মুনিরা বাড়িতে এলে তাদেরকে গোমাংস খাইয়ে আপ্যায়ন করা হতো, এই বক্তব্য যখন রাখছেন জিতেন্দ্র চৌধুরী, তখন কেন সুধাংশু দাস, মন্ত্রী সুধাংশু দাস নিজে এই পোস্ট যখন তার ধর্মের আঘাত এনে মন্দিরে ভাঙচুর করবে, মূর্তি ভাঙা হবে, তখন মন্ত্রী সুধাংশু দাস এই পোস্ট ফেসবুক থেকে ডিলিট করে দিতে বাধ্য করা হবে ওনাকে? আমি জানতে চাইছি, রাজ্যের মানুষ জানতে চাইবে, জানতে চাইবে প্রত্যেকে, যে কেন শুধুমাত্র একটা ধর্মের প্রতিই এই ধরনের বিরূপ আচরণ থাকবে? অবশ্যই প্রশ্ন করা হবে, প্রশ্ন করা হবে। আর এই প্রশ্নটা আমি করলাম, যারা আজকে কালো পতাকা সুধাংশু দাসকে দেখিয়েছেন, তারা জিতেন্দ্র চৌধুরী যখন প্রকাশ্যে সভামঞ্চে জোর গলায় বলছেন যে ব্রাহ্মণরা ঋষিমণিরা আগের দিনে গোমাংস ভক্ষণ করত, কোন ঋষিমণি করত, কারা করত, প্রমাণসহ জিতেন্দ্র চৌধুরীকে এটা দেখাতে হবে, আমি বলছি চ্যালেঞ্জ করে দেখাতে হবে আপনাকে, নতুবা এর উপরে আমি কয়েকটা সিরিজ করব, এর উপরে আমি চালিয়ে যাব এবার আপনার এই বক্তব্য কেন আপনি করেছিলেন, আর আজকে যখন আপনারা বিধানসভায় দাঁড়িয়ে এত বড় বড় কথা বলছিলেন তখন এই বক্তব্যটা শোনানো আমার দায়িত্ব বলে আমি মনে করেছিলাম, তাই আমি শোনালাম। মনে করিয়ে দিতে যে এক চোখে ঘি আরেক চোখে তেল হলে চলবে না, উভয় ক্ষেত্রেই সমান থাকতে হবে। আসুন এবারে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, অনেকগুলো বিষয় আমাদের আজকে ছিল বিধানসভার টুকিনাটি বিষয়ে, যে একাধিক বিষয় আমরা তুলে ধরার চেষ্টা করেছি, অনেকটা দীর্ঘায়িত হয়ে গেছে আমাদের এই অনুষ্ঠান। এবার আপনাদেরকে এই ইস্যুতেই আজকে বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব কি বলেছিলেন, কি বলেছেন সুশান্ত দেব, তিনিও আজকে গর্জে উঠেছেন যখন মন্ত্রী সুধাংশু দাসের বিষয়কে কেন্দ্র করে এক প্রকার উত্তাল হয়েছিল বিধানসভা, ঠিক তখনই বিধায়ক সুশান্ত দেব বিশালগড়ের, যিনি যুব মোর্চার সভাপতিও, ঠিক একই সঙ্গে তিনি কি বলেছিলেন আজকে শোনাবো আপনাদের। শুনছিলেন আজকে যখন হিন্দুত্ব এবং রাজ্যের মূর্তি ভাঙা ইত্যাদি বিষয় নিয়ে বিধানসভা উত্তাল ছিল, ঠিক তখনই বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব কিভাবে গর্জে উঠেছিলেন এবং তিনি নিজের বক্তব্য বিধানসভায় পেশ করেছিলেন। আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদন, বিধানসভার টুকিটাকি যে বিষয়গুলো রয়েছে তার উপর একটা প্রতিবেদন আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আজকে ত্রয়োদশ বিধানসভার পঞ্চম অধিবেশনের প্রথম দিন ছিল আগামীকালকে, এবং পরশু দিন বিধানসভা শেষ হবে। আমরা আগামী দুদিনও ঠিক একইভাবে বিধানসভার যে কিছু ঘটনা যেগুলো সারাদিন হয়, পুরোটা তো তুলে ধরা সম্ভব নয় একটা গোটা অনুষ্ঠানে, তার থেকে বিশেষ বিশেষ কিছু অংশ আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। আপাতত এই অনুষ্ঠান এখানে শেষ করব, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই দেখতে থাকবেন পাবলিক নাও। নমস্কার।